हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लर्निंग इंग्लिश। आज हमें तुम्हारे क्लास सेवेनर जेसी बोस अ ब्यूटीफुल माइंडर टेक्स्ट एक्टिविटी सॉल्यूशन करब। आगे वीडियोगुलिते हमें तुम्हारे यूनिट वन एवं यूनिट टू एर प्रति आलदा आलदा करे किछु इम्पर्टेंट क्वेश्चन शेयर करेछि तुम्हारे साथ। जे क्वेश्चनगुली टेक्सटी जानते তোমাদেরকে অনেক কাজে লাগবে বা এই টেক্সটটি সম্পর্কে পরীক্ষায় এলেও ওই কোশ্চেনগুলি তোমাদের এক্সামে কাজে লাগবে। তো ইউনিট ওয়ান এবং ইউনিট টু এর ইম্পর্টেন্ট কোশ্চেনের ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সের নিচে যে লিংক দেওয়া আছে তাতে আমি শেয়ার করেছি। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করি। Activity 1. Choose the correct answer from the given option. এখান থেকে একটা সঠিক উত্তর বেছে নিয়ে এটা পূরণ করতে হবে। Question number A. জগদীশ চন্দ্র বোস স্টাডিড ইন, জগদীশ চন্দ্র বসু শিক্ষা জীবন কোথায় করেছিলেন শুরু? হেয়ার স্কুল অ্যান্সার হবে। Question number B. বোস মেট ফাদার ল্যাফন্ট অ্যাট, অ্যান্সার সেন্ট জেভিয়ার্স কলেজ। তাহলে ল্যাফন্টের সঙ্গে বোসের কোথায় দেখা হয়েছিল? সেন্ট জেভিয়ার্স কলেজে। কোয়েশ্চেন নাম্বার সি, বোস গ্র্যাজুয়েট ইন বিএসসি ফ্রম, অ্যান্সার কী হবে? ইউনিভার্সিটি অফ লন্ডন। বোস গ্র্যাজুয়েশন পাস করেছিল কোথা থেকে? ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। দেখো নেক্সট কী আছে, অ্যাক্টিভিটি টু। কী করতে বলা আছে এখানে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে এই যে তোমরা বই খোলো তাহলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। এই যে চার্টগুলো আছে, যে ফাঁকা জায়গাগুলো আছে, টেক্সট থেকে সঠিক উত্তরটা খুঁজে নিয়ে এই শূন্য স্থানগুলো পূরণ করতে হবে। তো এখানে কী দেওয়া আছে? ইয়ার্স ইভেন্ট, মানে বছর এবং কী কী কার্যকলাপ হয়েছে। ফার্স্ট আছে জেসি বোস ওয়াজ বর্ন, তাহলে জেসি বোস জন্মগ্রহণ করেছিলেন। ইয়ারটা বলতে হবে আমাদের, কত অ্যান্সার হবে? 1858। নেক্সট কী আছে? 1869। অ্যান্সার কী হবে? বোস জয়েন্ট হেয়ার স্কুল। নেক্সট, জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ, মানে কী বলতে চাইছে? জেসি বোস কবে সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি হয়েছিল? অ্যান্সার কী হবে ইয়ারে? 1875। এরপর কী দেওয়া আছে? 1884। সেখানে সেই ইয়ারটাতে কী হয়েছিল? অ্যান্সার, রিসিভ দ্য ন্যাচুরাল সায়েন্স ট্রাইপস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। নেক্সট কী আছে? জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ, মানে কবে প্রেসিডেন্সি কলেজে জয়েন করেছিল? অ্যান্সার হবে 1885। নেক্সট, ডেমনস্ট্রেশন অ্যাট টাউন হল, তাহলে টাউন হলে একটা উপস্থাপনা করেছিল, সেটা কোন সালে? 1895। দেখো নেক্সট আছে অ্যাক্টিভিটি থ্রি, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তাহলে টেক্সট থেকে সঠিক বাক্যটা নিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। প্রথমে কী বলা আছে? বোসেস ফাদার ইউজ টু ওয়ার্ক অ্যাজ, মানে জগদীশ চন্দ্র বোসের বাবা কাজ করতেন কী হিসাবে? অ্যান্সার কী হবে? আর ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন বর্ধমান, ফরিদপুর অ্যান্ড আদার প্লেসেস। নেক্সট বি, ড্যাস ওয়াজ দ্য লিডার অফ ব্রহ্ম সমাজ। অ্যান্সার হবে, বোসেস ফাদার ভগবান চন্দ্র বোস, মানে জেসি বোসের বাবা ভগবান চন্দ্র বোস, তিনি কিন্তু এই ব্রহ্ম সমাজের নেতা ছিলেন। কোয়েশ্চেন নাম্বার সি, ইন হিজ স্কুল ডেজ বোসেস প্লেমেটস ওয়ার ড্যাস। অ্যান্সার কি? দ্য সন অফ মুসলিম অ্যাটেন্ডেন্ট অফ হিস ফাদার অ্যান্ড দ্য সন অফ আ ফিশারম্যান। নেক্সট কোয়েশ্চেন নাম্বার ডি, বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু ড্যাস। তাহলে বোস ইংল্যান্ডে কেন গিয়েছিলেন? অ্যান্সার হবে স্টাডি ন্যাচুরাল সায়েন্স। তারপর দেখো কি আছে অ্যাক্টিভিটি ফোর। অ্যাক্টিভিটি ফোরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি খাতায় করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো চলো দেখি, তাহলে এর কোশ্চেন কি আছে?
Why did Jagadish Chandra Bose receive his early education in a vernacular school? তাহলে জগদীশ চন্দ্র বসু প্রথমে তার শিক্ষা মাতৃভাষিক স্কুলে কেন গ্রহণ করেছিল? অ্যান্সার কি হবে? জগদীশ চন্দ্র বোস রিসিভড হিজ এডুকেশন ইন আ ভার্নাকুলার স্কুল বিকজ হিজ ফাদার বিলিভ দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। তাহলে তিনি মাতৃভাষিক স্কুলে শিক্ষা প্রদান শিক্ষাদান কারণ তার বাবা সবসময় বিশ্বাস করতেন যে কোনো একজনের আগে মাতৃভাষা জানার প্রয়োজন, অন্য কোনো কিছু ভাষা জানার আগে, সেই জন্য তিনি প্রথম মাতৃভাষিক স্কুলে ভর্তি হয়েছিলেন। কোশ্চেন নাম্বার বি এ কি আছে? হোয়াট ডিড বোসেস মাদার ডু হোয়েন হি ব্রট হিজ ফ্রেন্ডস হোম ফ্রম স্কুল? তাহলে বোস যখন স্কুল থেকে বাড়ি ফিরত তার বন্ধুদের সঙ্গে বা বন্ধুদেরকে নিয়ে, তখন তার মা কি করত? অ্যান্সার কি হবে? হোয়েন হি ব্রট হিজ ফ্রেন্ডস হোম ফ্রম স্কুল, জগদীশ চন্দ্রস মাদার ওয়েলকামড অ্যান্ড ফেড অল অফ দেম উইদাউট ডিসক্রিমিনেশন। তাহলে তখন তার মা প্রত্যেককে স্বাগত জানাতো এবং প্রত্যেককে খাওয়াতো কোনো রকম বৈষম্যমূলক আচরণ না করে। কোশ্চেন নাম্বার থ্রি কি আছে? হু ওয়াজ ল্যাফন্ট, হাউ ডিড হি ইনফ্লুয়েন্স বোস? ল্যাফন্ট কে ছিল এবং সে বোসকে কীভাবে প্রভাবিত করেছিল? অ্যান্সার হবে, ল্যাফন্ট ওয়াজ জেসুইট ফাদার। অ্যান্ড দ্বিতীয় অ্যান্সার, ল্যাফন্ট প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ডেভেলপিং বোসেস ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স, দাস হি ইনফ্লুয়েন্স বোস। তাহলে ল্যাফন ছিল খ্রিস্টীয় ধর্মযাজক যে জগদীশ চন্দ্র বসুকে প্রভাবিত করেছিল ন্যাচারাল সায়েন্স নিয়ে এগোনোর জন্য বা পড়াশুনোর জন্য, এইভাবে তিনি তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার ডি কি আছে? হোয়াই ডিড বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি? তাহলে বোস তার স্যালারি কেন নেয়নি? অ্যান্সার কী হবে? বোস ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, বাট হি হ্যাড আ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট অ্যান্ড ন্যাশনাল প্রাইড। দেয়ারফোর অ্যাজ আ সাইন অফ প্রোটেস্ট বোস রিফিউজ টু অ্যাকসেপ্ট হিজ স্যালারি। তাহলে অ্যান্সারটা কী হলো? বোসকে তার ইউরোপিয়ান সহকর্মীদের থেকেও বেতন অনেক কম দেওয়া হতো এবং বোসের একটা নিজস্ব আত্মসম্মানবোধ এবং জাতীয় মর্যাদাবোধ থাকার জন্য তিনি তার প্রতিবাদ স্বরূপ হিসাবে তিনি তার স্যালারি অ্যাকসেপ্ট করেননি। নেক্সট অ্যাক্টিভিটি ফাইভ, ম্যাচ দ্য সিঙ্গেল ওয়ার্ডস উইথ দেয়ার এক্সপ্যান্ডেড ফর্মস। তাহলে এই এককভাবে যে শব্দগুলি দেওয়া আছে তার সঙ্গে যে বিস্তৃতভাবে শব্দগুলি দেওয়া আছে তার মিল করাতে হবে। এখানে অ্যাস্ট্রোনমি কার সঙ্গে ম্যাচ হবে? স্টাডি অফ স্টার অ্যান্ড প্ল্যানেটস, মানে কি যারা উদ্ভিদ জগৎ বা প্রাণী জগৎ নিয়ে পড়াশোনার এইসব বিষয়বস্তুকে অ্যাস্ট্রোনমি বলা হচ্ছে। নেক্সট লাইব্রেরি কী হবে? এ প্লেস ওয়ার বুকস আর কিপ্ট, একটা জায়গা যেখানে সমস্ত বইপত্র রাখা হয়। নেক্সট গ্যারেজ, অ্যান্সার কী হবে? এ প্লেস টু কিপ কার্স, মানে যেখানে গাড়ি রাখা হয় তাকে গ্যারেজ বলে। নেক্সট আছে সাইকোলজি, অ্যান্সার কী হবে? স্টাডি অফ হিউম্যান মাইন্ড। তাহলে হিউম্যান মাইন্ড নিয়ে পড়াশোনাকে ওগুলোকে বলে সাইকোলজি। নেক্সট অর্কিড, অ্যান্সার কী হবে? আ গার্ডেন অফ মেনি ফ্রুট ট্রিস, তাহলে বিভিন্ন ধরনের ফলের বাগানকে একসঙ্গে বলা হচ্ছে। নেক্সট ক্যাশিয়ার, এ পার্সন হু হ্যান্ডেল ক্যাশ, মানে যে টাকাপত্র দেখাশোনা করে তাকে বলছে ক্যাশিয়ার। নেক্সট কি আছে দেখো, অ্যাক্টিভিটি সিক্স, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর অ্যান্সার।
এই যে স্টেটমেন্ট বা বিবৃতিগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা সেগুলো বিচার করে তার সপক্ষে আমাদেরকে যুক্তি দিতে হবে টেক্সটের লাইনগুলো থেকে খুঁজে বের করে। প্রথমে কি আছে দেখো, ক্রেসকোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। তাহলে ক্রেসকোগ্রাফ যন্ত্রটা কি মার্কনি আবিষ্কার করেছিল? অ্যান্সার কি হবে? হবে না, ভুল। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? বোস হ্যাড ইনভেন্টেড সিভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট, ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেসকোগ্রাফ। তাহলে বোস আবিষ্কার করেছিল যন্ত্রটা, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট বি, মার্কনি গট দ্য পেটেন্সি রাইট ফর ওয়্যারলেস টেলিগ্রাফি। তাহলে মার্কনি কি ওয়্যারলেস টেলিগ্রাফি নিজস্ব মালিকানার স্বীকৃতি পেয়েছিল? অ্যান্সার কি হবে? ট্রু, সাপোর্টিং স্টেটমেন্ট হবে। ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট ফর দ্য ইনভেনশন অফ ওয়্যারলেস টেলিগ্রাফি। নেক্সট কি আছে, বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন 1919। এর অ্যান্সার হবে ফলস, সাপোর্টিং স্টেটমেন্ট। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। নেক্সট কি আছে, ডি, নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটেন সায়েন্স ফিকশন বিফোর জেসি বোস। অ্যান্সার হবে ট্রু, সাপোর্টিং সেন্টেন্স। ইন ফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। দেখো নেক্সট কি আছে, অ্যাক্টিভিটি 7, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্ট। এই যে বিবৃতিগুলো দেওয়া আছে ওগুলো হাফ করে দেওয়া আছে, তো ওগুলো আমাদের টেক্সটটাকে পুরোটা এ করে শূন্যস্থান পূরণ করতে হবে। এ, ক্রেসকোগ্রাফ ইজ ইউজ টু ড্যাশ। অ্যান্সার কী হবে? মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। বি, বোস প্রুভ দ্যাট প্ল্যান্টস আর ড্যাশ। অ্যান্সার, সেন্সিটিভ টু হিট কোল্ড লাইট নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি। নেক্সট সি, ইন 1917 বোস ফাউন্ডেড ড্যাশ দ্য বোস ইনস্টিটিউট। নেক্সট ডি, বোস ইনস্টিটিউট ওয়াজ ফাউন্ডেড ইন ড্যাশ 1917 অ্যাট বোসেস ওন হাউস ইন ক্যালকাটা। দেখো নেক্সট কি আছে, অ্যাক্টিভিটি 8, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এ কি আছে, বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট। তাহলে বোস নানান ধরনের সংবেদনশীল যন্ত্রপাতি আবিষ্কার করেছিল। কোয়েশ্চেন কি আছে, নেম আ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইনভেন্টেড বাই জেসি বোস, হোয়াট ইজ ইটস ইউজ। তাহলে তিনি যে সংবেদনশীল যন্ত্রটা আবিষ্কার করেছিলেন তার নাম কী ছিল এবং তার ব্যবহার কী ছিল? অ্যান্সার কী হবে? দ্য নেম অফ দ্য সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট ইজ ক্রেসকোগ্রাফ, এবং এর ব্যবহার কী ছিল? অ্যান্সার, ক্রেসকোগ্রাফ ইজ ইউজ টু মেজার দ্য গ্রোথ রেট অফ প্ল্যান্টস। যন্ত্রটার নাম ছিল ক্রেসকোগ্রাফ, এবং এই যন্ত্রটি গাছের বৃদ্ধির হার পরিমাপ করতে সাহায্য করে। নেক্সট কোয়েশ্চেন কী আছে, হোয়াট ডিড বোস প্রুভ বাই হিজ এক্সপেরিমেন্টস অন প্ল্যান্ট। তাহলে গাছেদের উপর পরীক্ষা নিরীক্ষা করে বোস কী দেখেছিলেন? অ্যান্সার কী হবে? জেসি বোস শোড দ্যাট প্ল্যান্টস বিহেভ ইন সেম ম্যানার অ্যাজ হিউম্যান বিংস, অলদো প্ল্যান্টস টেক লঙ্গার টু রেসপন্ড দ্যান অ্যানিমেল। জেসি বোস দেখলেন যে গাছেরাও কিন্তু মানুষের মতো আচরণ করে, কিন্তু প্রাণীদের থেকে তারা একটু সময় নেয় সেটার প্রতিক্রিয়া করতে। নেক্সট কোয়েশ্চেন কী আছে, ডু ইউ থিঙ্ক বোস ওয়াজ আনইন্টারেস্টেড অ্যাবাউট সিকিউরিং পেটেন্সি রাইট? হোয়াই, মানে তোমাদের কী মনে হয় যে পেটেন্টের সাহায্যে একচেটিয়া অধিকার পাওয়ার ব্যাপারে বোসের আগ্রহ কি ছিল না ছিল না? যদি থাকে তো কেন? অ্যান্সার কী হবে? ইয়েস, বোস ওয়াজ আনইন্টারেস্টিং অ্যাবাউট সিকিউরিং পেটেন্সি রাইট। তাহলে পেটেন্টেবলের একচেটিয়া অধিকার পাওয়ার ব্যাপারে বোসের কোনো কিছুই আগ্রহ ছিল না। নেক্সট, কেন আগ্রহ ছিল না? জেসি বোস ডিড নট ওয়ান্ট এনি কমার্শিয়াল বেনিফিটস ফ্রম হিজ এক্সপেরিমেন্ট, হি ওয়ান্টেড আদার্স টু অ্যাডভান্স ফার্দার অ্যালং দ্য লাইন্স অফ হিজ এক্সপেরিমেন্ট।
বুঝতে পারে পরীক্ষা থেকে কোনো বাণিজ্যিক সুবিধা কিন্তু কোনোদিন পেতে চাননি। তিনি চেয়েছিলেন যে অন্যরা তার পরীক্ষার সাহায্যে যেন তাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। নেক্সট কি আছে, হোয়াট ওয়ার দ্য ভেরিয়াস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স কনফার্ড অন বোস। তাহলে বোসকে কি কি পুরস্কার এবং সম্মানে ভূষিত করা হয়েছিল। দ্য নেম অফ সাম অ্যাওয়ার্ডস কনফার্ড অন বোস ওয়ার ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি, কম্পেনিয়ান অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা। ইন 1917 দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাওয়ার্ডেড হিম দ্য নাইটহুড। তাহলে তিনি কী কী পুরস্কার পেয়েছিলেন, ফেলো অব দ্য রয়্যাল সোসাইটি পেয়েছিলেন, কম্পেনিয়ান অব দ্য অর্ডার অব দ্য ইন্ডিয়ান এম্পায়ার পেয়েছিলেন, এবং তাছাড়াও 1917 খ্রিস্টাব্দে তাকে ব্রিটিশ সরকার নাইট উপাধি প্রদান করেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে, নেম সাম অফ হিস বুকস অ্যান্ড পাবলিকেশনস। অ্যান্সার, সাম অফ হিস ফেমাস বুকস অ্যান্ড পাবলিকেশনস আর রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড দ্য নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, মেজর মেকানিজম অফ প্ল্যান্টস এটসেট্রা। অ্যান্ড হি অলসো পাবলিশড হিস সায়েন্স ফিকশন বুকস অ্যান্ড মেনি রিসার্চ পেপার ইন লিডিং সায়েন্স জার্নাল। তাহলে তার কিছু বই যেমন এই যে ইত্যাদি ইত্যাদি রেসপন্স ইন দ্য লিভিং অর নন লিভিং, দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস, এগুলো তিনি প্রকাশ করেছিলেন। তাছাড়াও তিনি কতগুলো পত্রিকা তার গবেষণার কাজ প্রকাশ করেছিলেন ইত্যাদি। দেখো অ্যাক্টিভিটি নাইনে কি বলা আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, অ্যান এক্সাম্পল ইজ গিভেন। তাহলে এই টেক্সটটি পড়তে হবে এবং কোথায় কোথায় অ্যাডভার্ব আছে সেগুলি তাহলে আমাদেরকে আন্ডারলাইন করতে হবে। যেমন একটা করে দেওয়া আছে, দেখো হার স্কুল ইজ 5 মাইলস অ্যাওয়ে ফ্রম দেয়ার, এখানে দেয়ারটা হবে অ্যাডভার্ব। নেক্সট কী আছে, প্রথম থেকে আমরা পড়ি চলো, শান্তি ইজ আ ইয়ং গার্ল, এখানে কোনো অ্যাডভার্ব নেই। নেক্সট, সি লিভস ইন আ রিমোট ভিলেজ উইথ হার ফ্যামিলি, হার স্কুল ইজ 5 মাইলস অ্যাওয়ে ফ্রম দেয়ার, দেয়ারটা এখানে অ্যাডভার্ব। নেক্সট, বাট শান্তি অ্যাটেন্ডস হার স্কুল ডেলি, ডেলিটা এখানে অ্যাডভার্ব। সি স্টুড থার্ড ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন, বেটার ইজ হার অ্যাডভার্ব। সি সরি থার্ড ইজ হার অ্যাডভার্ব। She believes that she can do better. Better taken adverb. She is now concentrating all her studies more seriously. More seriously taken adverb. Shanti never behaves rudely with her classmate. Never rudely. Dutoi kintu ekhane adverb. So they like her. So ekhane adverb. She follows her teachers attentively in the class. Attentively ekhane kintu adverb. Therefore, the teachers really like her. Therefore, really, ei line ta dutoi kintu adverb. They often inquire whether she is facing any problem. Often ta adverb. Why do many teachers think that Shanti is the best girl in the class? It's because Shanti has faced the challenges of life bravely. এখানে কিন্তু কোনো adverb নেই। Next activity 10. Now put the underlined adverbs from the above passage in the chart according to their functions. One is done for you. তাহলে উপরের প্যাসেজে যে দাগ দেওয়া অ্যাডভার্বগুলো আছে সেগুলো তাদের কাজ অনুযায়ী এখানে ফিল আপ করতে হবে। তো দেখো তোমাদেরকে ফার্স্টে বলে রাখি, অ্যাডভার্ব কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা হয় তার কাজ অনুযায়ী। যেমন অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড এফেক্ট, ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, আর কী আছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম আমরা কী করে বুঝব, যখন দেখা যাচ্ছে যে কোনো একটি কাজ
সম্পূর্ণ হচ্ছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, যাদব অফেন ভিজিটস হিস কাজিন ইন কলকাতা। তাহলে যাবে কিন্তু প্রায়শই তার কাকার বাড়ি যায় কলকাতায়। এই দেখো, প্রায়শই বা নেভার এইসব দিয়ে বোঝানো হচ্ছে অ্যাডভার্বস অফ টাইম। এরপর অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি কাকে বলে, কাজটা কীভাবে হচ্ছে সেটা বোঝাতে অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। যেমন উদাহরণ, ব্রেভলি, ক্লোজলি এটসেট্রা। নেক্সট, অ্যাডভার্বস অফ ম্যানার কীভাবে এই একটা কাজ সম্পন্ন হয় সেটা বোঝাতে অ্যাডভার্বস অফ ম্যানার ব্যবহার করা হয়। নেক্সট, অ্যাডভার্বস অফ প্লেস, কোথায় কাজটা সম্পন্ন হচ্ছে বা করা হচ্ছে সেটা বোঝাতে অ্যাডভার্বস অফ প্লেস। আর অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড এফেক্ট কি, কেন কাজটা করা হচ্ছে সেটা বোঝাতে অ্যাডভার্বস অফ কজ অ্যান্ড এফেক্ট ব্যবহার করা হয়। নেক্সট আছে ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, হোয়েন, হোয়ার, হাউ, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্বস, মানে যেগুলো কোয়েশ্চেন তৈরি করবে। ফার্স্ট কি আছে দেখো, ফাংশন অ্যাডভার্ব, ইন্ডিকেট দ্য প্লেস হোয়ার দ্য অ্যাকশন হ্যাপেন্স। তাহলে কোন জায়গায় ঘটনাটা ঘটছে সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে, মানে অ্যাডভার্বগুলো কি কি হবে, দে আর, মোর, ভেরি, ফার। নেক্সট, ইন্ডিকেটস হাউ অফেন সামথিং হ্যাপেন্স, কোনো কিছু প্রায়শই কীভাবে ঘটছে তা চিহ্নিত করতে কোন অ্যাডভার্ব ব্যবহার করা হয়, নেভার, অফেন, অলমোস্ট। নেক্সট, ইন্ডিকেটস হোয়াই দ্য অ্যাকশন ইজ পারফর্ম, চিহ্নিত করতে পারা যায় সেই সব অ্যাডভার্বগুলোকে যেগুলো কোন একটা কাজ পারফর্ম কেন হচ্ছে সেটা বোঝাতে, দেয়ার ফর আর সো হবে। ইন্ডিকেটস হাউ অর ইন হোয়াট ম্যানার দ্য অ্যাকশন ইজ পারফর্ম, কীভাবে কোনো একটি কাজ পারফর্ম হচ্ছে সেগুলো বোঝাতে ব্রেভলি, রুডলি, অ্যাটেন্টিভলি এই অ্যাডভার্বগুলো ব্যবহার করা উচিত। নেক্সট, ইউজ টু আস্ক আ কোয়েশ্চেন, কোনো কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে ব্যবহার করা হচ্ছে হোয়াই, মানে এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্বসের আন্ডারে পড়ছে। নেক্সট কী আছে, অ্যাক্টিভিটি 11, ট্রান্সফর্ম দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডাইরেক্ট। দেখো, আমরা সাধারণত জানি ডিগ্রি ক প্রকারের হয়, তিন ধরনের হয়, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ফার্স্ট একটা কী বলা আছে, প্ল্যান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমেলস, চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে। তাহলে অ্যান্সার কী হবে, অ্যানিমেলস আর নট মোর সেন্সিটিভ দ্যান প্ল্যান্টস। নেক্সট কী আছে দেখো, শিমলা ইজ কুলার দ্যান কলকাতা, চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, অ্যান্সার কী হবে, কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ শিমলা। নেক্সট কী আছে, উমেশ যাদব ইজ দ্য ফাস্টেস্ট বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি, অ্যান্সার কী হবে, উমেশ যাদব ইজ ফাস্টার দ্যান এনি আদার বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম। নেক্সট কী আছে, ডি, ঈশান্ত শর্মা ইজ টলার দ্যান এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার, চেঞ্জ ইনটু সুপারলেটিভ ডিগ্রি, অ্যান্সার, ঈশান্ত শর্মা ইজ দ্য টলেস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। নেক্সট কী আছে, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, অ্যান্সার কী হবে, নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হায়ার অ্যাজ মাউন্ট এভারেস্ট। নেক্সট কী আছে, অ্যাক্টিভিটি 12,
In this lesson, you have read the biography of a great Indian scientist. Now write a biography in about 70 words of Prafulla Chandra Roy, who was another great Indian scientist. You can use the following hints. তাহলে এই চ্যাপ্টারে তোমরা একটা মহান ভারতীয় বিজ্ঞানী সম্পর্কে পড়ে তার বায়োগ্রাফি সম্পর্কে পড়েছ, সেরকমভাবে 70টা ওয়ার্ডের মধ্যে প্রফুল্লচন্দ্র রায়, যে কিনা একজন অপর মহান ভারতীয় বিজ্ঞানী ছিলেন, তার সম্পর্কে নিচে যে হিন্টগুলো দেওয়া আছে সেখান থেকে ইনফরমেশন নিয়ে আমাদেরকে 70টা ওয়ার্ডের মধ্যে একটা বায়োগ্রাফি লিখতে হবে। তো চলো দেখো, প্রফুল্লচন্দ্র রায় ইজ এ গ্রেট সায়েন্টিস্ট অফ ইন্ডিয়া। তাহলে প্রফুল্লচন্দ্র রায় একজন মহান বিজ্ঞানী ছিলেন। হি ওয়াজ বর্ন ইন 1861 অ্যাট খুলনা, নাও ইন বাংলাদেশ। তিনি খুলনাতে জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে, যেটা বর্তমান বাংলাদেশ। আফটার কমপ্লিটিং হিজ প্রাইমারি এডুকেশন অ্যাট দ্য ভিলেজ পাঠশালা, হি ওয়াজ দেন অ্যাডমিটেড টু হেয়ার স্কুল অ্যান্ড নেক্সট টু অ্যালবার্ট স্কুল। তাহলে তিনি তার প্রাথমিক শিক্ষা গ্রামের পাঠশালাতেই শেষ করেন এবং তারপর তিনি হেয়ার স্কুলে ভর্তি হন এবং তারপর তিনি অ্যালবার্ট স্কুলে ভর্তি হন। হি পাস দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ইন 1879। তিনি প্রবেশিকা পরীক্ষা পাশ করেছিলেন 1879 খ্রিস্টাব্দে। ইন 1882 হি পাসড এফএ ফ্রম মেট্রোপলিটন কলেজ। তাহলে তিনি 1882 খ্রিস্টাব্দে এফএ পাশ করেন মেট্রোপলিটন কলেজ থেকে। ইন দিস ইয়ার 1882 হি অলসো ওন দ্য গিলক্রাইস্ট স্কলারশিপ। তাহলে 1882 সালে তিনি একটা স্কলারশিপও কিন্তু পান। দেন হি ওয়েন টু লন্ডন, তারপর তিনি লন্ডনে যান। ফ্রম 1882 টু 1884 হি স্টাডিড ইন এডিনবার্গ ইউনিভার্সিটি অ্যান্ড পাস দ্য বিএসসি এক্সামিনেশন। তাহলে 1882 থেকে 84 খ্রিস্টাব্দের মধ্যে তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করেন এবং বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। হি পাস ডিএসসি ফ্রম দ্য সেম ইউনিভার্সিটি। তিনি ওই একই ইউনিভার্সিটি মানে এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে কিন্তু ডিএসসি পাশ করেন। আফটার রিটার্নিং হোম হি জয়েন দ্য প্রেসিডেন্সি কলেজ অ্যাজ আ প্রফেসর ইন 1889। তাহলে তিনি লন্ডন থেকে তার শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার পর তিনি যখন বাড়ি ফিরে আসেন তখন প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক হিসাবে 1889 খ্রিস্টাব্দে যোগদান করেন। হি ওয়াজ দ্য ফার্স্ট টু প্রিপেয়ার মার্কিউরিয়াস নিট্রাইট ইন ল্যাবরেটরি ইন 1896। হি এস্টাবলিশ বেঙ্গল কেমিক্যালস, তিনি বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ছিলেন। হি জয়েন্ট সায়েন্স কলেজ অ্যাজ আ পালিত প্রফেসর। তাহলে তিনি সংস্কৃত কলেজের পালিত প্রফেসর হিসাবে কিন্তু যোগদান করেন। দ্য গ্রেট সায়েন্টিস্ট পাসড অ্যাওয়ে ইন 1944। এই মহান বিজ্ঞানী মারা গেছেন 1944 খ্রিস্টাব্দে। নেক্সট অ্যাক্টিভিটি 13। ইউ হ্যাভ কাম টু নো দ্যাট দ্য লোকাল পোস্টম্যান হ্যাজ ডেলিভার্ড ইউর লেটার টু ইউর নেইবার্স হাউস বাই মিস্টেক। রাইট এ লেটার টু দ্য পোস্ট অফিস উইথ দ্য রিকোয়েস্ট টু রিটার্ন দ্য লেটার টু ইউ। তাহলে তুমি স্থানীয় একটা পোস্টম্যানকে চিঠি লেখো যে তোমার বাড়িতে যে চিঠিটা পৌঁছানোর কথা সেই চিঠিটা ভুল করে তোমার প্রতিবেশীর বাড়িতে পৌঁছে গেছে, তারা যাতে আবার তোমার বাড়িতে চিঠিটা পৌঁছে দেয় প্রতিবেশীর বাড়ি থেকে, তার জন্য স্থানীয় পোস্টম্যানকে একটা চিঠি লিখতে হবে। দেখো আমি এখানে একটা পোস্ট অফিসের ঠিকানা দিয়েছি, তোমরা যে যেখানে থাকো সেখানের পোস্ট অফিসের ঠিকানা তোমরা দেবে বা পোস্ট অফিসের নাম লিখবে। প্রথমে কী লিখতে হবে? টু দ্য পোস্টমাস্টার, পোস্ট অফিসের নাম, সেটা কোথায় অবস্থিত এবং কোথায়। কী লিখবে? স্যার আই এম, যে যে নামটা এখানে দিয়ে দিও। আর রেসিডেন্ট অফ অ্যাপার্টমেন্ট নম্বর 200 ইন মিদনাপুর। তাহলে যে যার নাম দেবে, যে যার বাড়ির নাম্বার দেবে,
এবং কোথায় থাকো সেটা কিন্তু তোমাদের সুবিধার মধ্যে তোমরা বসিয়ে নেবে। তাহলে আমি আমি মৌ ভট্টাচার্যা যে মেদিনীপুরে থাকি 200 নম্বর অ্যাপার্টমেন্টে, আই এম এক্সট্রিমলি সরি টু ইনফর্ম ইউ দ্যাট দ্য পিয়ন হ্যাজ ডেলিভার্ড দ্য লেটার সেন্ড টু মাই অ্যাড্রেস টু মাই নেবার বাই মিস্টেক। তাহলে আমি দুঃখিতভাবে আপনাকে ইনফর্ম করছি যে আমার যে চিঠিটা পাওয়ার কথা ছিল সেটি ভুলবশত আমার প্রতিবেশীর বাড়িতে ডেলিভার করে গেছে বা দিয়ে গিয়েছে। আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যারেঞ্জ টু ডেলিভার দ্য লেটার। আমি আপনাকে অনুরোধ করছি যাতে আপনি আমার এই চিঠিটা ডেলিভারির বিষয়ে একটু অ্যারেঞ্জ করেন বা আয়োজন করেন। ইয়োর ফেথফুলি যেটা নাম দেবে এবং কে কোথায় থাকো সেই বাড়ির নাম্বার দেবে, ঠিকানা দেবে এবং কবে লিখছো সেটা ডেট এখানে দিয়ে দেবে। তো চলো আজ এই পর্যন্ত। যদি তোমাদের কিছু অসুবিধা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। থ্যাংক ইউ, বাই।